সর্বভারতীয় স্তরে সিআইএসসিই পরীক্ষায় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমান সংলগ্ন হলিরক স্কুলের দুই ছাত্রী পুষ্পিতা নাহা ও রায়েশা পারভিন দ্বিতীয় স্থান অর্জন করেছে। তাদের প্রাপ্ত নম্বর 99.5%। এছাড়াও রাজ্যের মধ্যে পঞ্চম হয়েছেন এই স্কুলের কাঙ্ক্ষিতা চৌধুরী ও অরিশা বিশ্বাস। মঙ্গলবার হলিরক স্কুলে উপস্থিত হয়ে ওই ছাত্রীদের সংবর্ধনা দিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। Can we have a big round of applause for Rajesh? Sir, permission for the state rank holder, Kankita Chowdhury and Orisha Vishwas, 98.75 state rank. Go ahead, Rajesh. What a fantastic match this has been. Left and Manoli are on the top of the hill. Can we? Let me announce the next name. 95.5%। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি সম্পাধারা, বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান কাকুলি গুপ্ততা, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক। এদিন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের উত্তরীয় পরিয়ে সম্মান জানান স্কুলের রেক্টর অপরাজিতা সাক্সেনা। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যাই স্যারকে, তার নিশ্চয়ই মাননীয় স্যারকে উত্তর দিয়ে একটু বরণ করে নেবেন। আমাদের সম্পাদনা এসছে তার ভুল ব্যস্ততার সময় থেকে আমাদের বাচ্চাদেরকে আশীর্বাদ দেওয়ার জন্য আমি ম্যামকে রিকোয়েস্ট করবো, ওনাকেও যেন অতিথিদের পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানান হলিরক স্কুলের অধ্যক্ষ শরণাভ সাক্সেনা। এদিন মন্ত্রী স্বপন দেবনাথ বিদ্যালয়ের রেক্টর অপরাজিতা সাক্সেনাকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানান। তারা ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় স্থান লাভ করেছে, তাছাড়া আরও আছে যারা স্টেট লেভেলে পজিশন করেছে। এই তো আমাদের ভবিষ্যৎ আর বর্তমানে বর্তমান এটি শুভেচ্ছা জানাতে এসেছিলাম। আমাদের আমি ছাত্রী জেলা পরিষদের সভাধিপতি শম্পা, বর্তমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কাকুলি গুপ্ত, আমাদের জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল এসেছে। আমরা ওদের শুভেচ্ছা জানিয়ে গেলাম। ঈশ্বর আল্লাহ দলের কাছে প্রার্থনা করি ভবিষ্যৎ যাতে আরও উজ্জ্বল। বাংলা মিডিয়ামের মাধ্যমিকে বর্ধমানের ছাত্রছাত্রীরা বেশ ভালো রেজাল্ট করেছে এবং সঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে যে আইসিএসইতেও ভালো রেজাল্ট করেছে। তো বর্ধমানের ছাত্রছাত্রীদের আপনারা কিছু বলবেন? যারাই ভালো রেজাল্ট করছে বর্ধমান জেলাতে শিক্ষার হার যে কতটা উন্নত হয়েছে রেজাল্টটা প্রমাণ করে, কিন্তু এখানে কেন গ্রামীণ স্কুলগুলোতে হয়েছে। এবারে ছাত্রদের থেকে ছাত্রীরা বেশি
ছাত্রীরাতে তাই তো বলছিলাম যে তাহলে ছাত্রীদের এখানে যাদের আর কি স্কুল কর্তৃপক্ষ আমরা ছাত্রীদের যা রেজাল্ট দেখলাম মার্কস পেয়েছেন ছেলেদের থেকে ছাত্রীরা এগিয়ে আছেন। আর আমাদের মুখ্যমন্ত্রী মহোদয় কিন্তু চাইছেন এটাই, যাদের কিন্তু কন্যাশ্রী সমস্যা এটা এই অ্যাডভান্টেজের আসপেক্টে নয়, কিন্তু গোটা গ্রাম বাংলা স্কুলগুলো তো মেয়েরা অনেকটাই এগিয়ে আছেন এখানে। সাবজি এরাই তো আমাদের নতুন প্রজন্ম, নতুন ভবিষ্যৎ আর বর্তমানের ছেলে মেয়ে। হলিরক স্কুলের অধ্যক্ষ শরণাভ সাক্সেনা জানান, 40 বছর ধরে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রী সব সময় ভালো ফলাফল করে। তিনি আরো জানান, তারা কোয়ান্টিটিতে নয় কোয়ালিটিতে বিশ্বাস করেন। স্কুলের ছাত্রছাত্রীরা এত ভালো ফল করেছে এটা প্রথমবার নয়। আমরা হলিরক স্কুল আজকে 40 বছর এখানে অতিক্রম করে আজকে আমরা এসেছি, 40th ইয়ার এটা আজকে। তো এখানে প্রত্যেক বছরই স্টুডেন্টরা খুবই ভালো রেজাল্ট করে থাকে। আমরা কোয়ান্টিটিতে নয় কোয়ালিটিতে বিলিভ করি, তাই আমরা যদি দেখি লাস্ট ইয়ারই, বেশি দিন পিছনে যাব না, গত বছরই আমাদের স্টুডেন্ট 99.25 পেয়েছিল। কিন্তু আমরা সেটাকে আজকে যে মিডিয়ার কাছে ব্যাপারটা খুব কাছে ক্লিয়ার, কারণ কাউন্সিল থেকে আমাদের বোর্ড থেকে একটা সার্টিফিকেশন আছে এবং আমরা স্টেট থেকে সেই ইনফরমেশনটা পেয়ে গেছি। এই ইনফরমেশনটা ঠিক লাস্ট ইয়ার অব্দি ছিল না, তাই আমরা ঠিক বুঝতে পারতাম না যে ডিস্ট্রিক্ট কী স্টেট কী। কিন্তু আজকে কাউন্সিল যেটা আমাদের এপেক্স বডি, আমাদের অল ইন্ডিয়া কাউন্সিল যেটা একটা ইন্টারন্যাশনাল বোর্ড, সেটা আমাদেরকে সার্টিফাই করে দিয়েছে যে অল ওভার ইন্ডিয়াতে স্কুল এবং স্কুলের এই ছাত্রী দুজন তাদের র্যাঙ্ক সেকেন্ড, যেটা 99.5%। তো এটা আমি হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না এই আনন্দ বা এই গর্বটা। কি বলবো যে যে 2 বছর আমাদের জীবন থেকে চলে গেছে, এই 2 বছর তো ফিরে আসবে না, কিন্তু ওই 2 বছরের মধ্যে যে আমাদের হয়তো দেওয়ালে পিঠ খেয়ে গেছিলো এবং অফলাইন থেকে আমরা বাধ্য হয়েছিলাম অনলাইন ক্লাসে আসতে, সেটাকে তোমরা মাথায় না রেখে তোমরাকে চেষ্টা করো যে পুঁথিগত বিদ্যার দিকে। পুঁথিগত বিদ্যাকে কিন্তু ফেলে দেওয়া যাবে না, বা ব্ল্যাকবোর্ড বা চক এন্ড টক মেথডকে ফেলে দেওয়া যাবে না। এটা কিন্তু যতই আমাদের মোবাইল, ইলেকট্রনিক, সোশ্যাল মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়ার আসুক, আমাদেরকে বইমুখী হতে হবে। এবং মুখে আমি একটাই কথা বলবো, মুখের বই, যেটাকে ইংলিশে আমি ট্রান্সলেটার করলাম না, আপনারা করে নিতে পারবেন, মুখের বইয়ের প্রতি অ্যাডিক্টেড হওয়ার থেকে বা সেই নেশায় পড়ার থেকে বইমুখী হওয়া অনেক বেশি দরকার। ব্যুরো রিপোর্ট, আনন্দ বার্তা।